সব পানি লাগবে, পানি পানি পানির খাবার, খাবার নাই, খাবার নাই। মাদ্রাসার হুজুরেরা খাবার নিয়ে আসছে। ঠিক এইভাবেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা করছেন খাবার বিতরণ বন্যার্তদের। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাদ্রাসার শিক্ষার্থীদের একটি অপ্রকাশিত ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যা এখনো কোনো টিভি চ্যানেল বা নিউজ চ্যানেল প্রকাশিত করেনি। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা গলা অবধি পানি, তবুও সেই পানিতে নেমে খাবার বিলি করছেন বন্যার্তদের মাঝে। দেখান অথা পানি, রাস্তার উপর অথা পানি, এখন ওরা ডেকে মধ্যে খিচুড়ি রান্না করে নিয়ে আসছে বন্যার্ত লোকদের জন্য, ক্ষুধার্ত লোকদের জন্য। দেখার হুজুরদের কি রকম কষ্ট, হুজুরা কি করতেছে, মানবতা সেবায় তারা এগিয়ে আসছে। আর এই ভিডিওটি দেখলে যেন হৃদয় জুড়িয়ে যায়। সত্যি তারা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। নিজের জীবনের কোনো মায়া না করে তারা বন্যার্তদের পাশে পানি এবং খাবার নিয়ে হাজির হচ্ছেন। শুধুমাত্র তাদের মাথাটুকুই বের হয়েছিল, পুরো শরীরটাই ছিল পানির তলে, তবুও তারা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সবার জন্য কাজ করছেন, যা হয়তো কোনো নিউজ চ্যানেল প্রকাশ করবে না বা অন্য কোনো টিভি চ্যানেলও প্রকাশ করবে না। আর এই ভিডিওটি অবশ্য সালমান মুক্তাদির শেয়ার করে নিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। বিএনপি আসে নাই, জামাত ইসলাম আসে নাই, জাতীয় পার্টি আসে নাই, আসছে কারা? হুজুরেরা। হুজুরেরা, এদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করব না, এরা মহান কাজ করতেছে এই মুহূর্তে। অনেকেই তাদের এই সাহসিকতার জন্য তাদেরকে অনেক ভালোবাসা ও দোয়া জানাচ্ছেন। তারা যে সত্যি মানুষের জন্য এতটা করতে পারে, এই ভিডিওটি হয়তো প্রকাশ না পেলে কেউ জানতেই পারত না, কারণ অন্য কোনো মানুষ এইভাবে অন্তত করবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। সত্যি তারা ভালোবাসা আর সম্মানের যোগ্য। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো? আর মাদ্রাসা শিক্ষার্থীদের আমার কাছে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।